বস গেমপ্লে সো আজকে আমি আমার ক্যাসেল ওয়ার্ল্ডে একটা নিউ ভিডিও বানাবো সো এটা ভিডিও বলে ভুল হবে স্টোরি সো এখানে আছে আমার ভাই তাসিন তো চলো বেশি কথা না বলে ই করি আর প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব তো এখন আমরা শুরু করে নিয়ে করবো আমি একটু কাট করে নিই ভিডিওটা অনেকক্ষণ ধরে বসে আছি কেউ আসে না আমার এই প্রাসাদে বসে থাকতে আর ভালো লাগে কে 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 ওয়েট হ্যাঁ কি হয়েছে আমি অনেক গরম তিন দিন ধরে কিছু খাই না আমাকে কিছু খেতে দেবে তিন দিন ধরে তুমি কিছু খাও না ওয়েট না ও তুমি এই ফুডটা খাও আচ্ছা তুমি কোন আরে यार হ্যাঁ তুমি কোন খানে থাকছো আমি যে বাইরে থাকি সরি তুমি কিছু মনে না করলে কি আমার কাছে থাকবে অবশ্যই কেন না আচ্ছা তুমি তো নাঙ্গা আসো তো এই চেস্ট থেকে তুমি কিছু ই নিয়ে নাও ঠিক আছে যে উপরের রুমে দেখো একটা ওয়াটার লিফট আছে ওইটা দিয়ে উপরের রুমে চলে যাও গেট আছে তো তোমার কোনো অসুবিধা হলে ডাক দিবে ঠিক আছে তো তুমি ঘুমিয়ে পড়ো এখন বেশি দেরি না করে ঘুমিয়ে পড়ো তোমার ঘুম কেমন হয়েছে ভালোই আচ্ছা তোমার তোমাকে আমি কিছু ডায়মন্ড দিচ্ছি ধন্যবাদ এই যে নাও জাস্ট ফান তো এরকম করে রাজা মশাই ভিক্ষুকটাকে কিছু জিনিস দিতে থাকলো আর সে আস্তে আস্তে বড় লোক হয়ে যেতে থাকলো সো তারপরে তার মুখটা দেখলে তো তার এক বছর পর ভিক্ষুকটা এখানেই থাকলো আর রাজা মশাইয়ের সাথেই তো তার এক বছরের পর তো কেমন আছো তুমি এই ভালোই আছি তো তুমি নাঙ্গা হয়ে ঘুরছো কেন আমার টাইম হয় না ঠিক আছে চলো আজকে আমরা কিছু ফুড ক্রাইট করতে যাব শিকারে বলতে গেলে চলে তো চলো এগস বানাও ওয়েট দাঁড়ান আপনারা সরি 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 থার্ড পার্সন ভিউ আমি আর কিছু কাহিনী বলবো জানিস না ঠিক আছে তো দেখো আমি ভুলে কাজ করতে ভুলে গেছি তো আমার ভাইয়ের বেয়াদবিতে তুমি বুঝেছো এটা হলো ভিডিও পার্ট ওয়ান তো পার্ট টু দেখতে চাইলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করো আর আমার ফোনে তোমরা তো জানোই বেশি স্পেস নেই সো এরপরে আমরা দেখবো যে এই ভিক্ষুকটা কত খারাপ আর কত নিষিদ্ধ হয়ে যায় সে আর লাস্ট স্টোরিটা তোমরা এই দেখতে পারবে তো আজকে ভিডিও এই